হ্যালো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমরা ইংলিশে কাউকে গ্রিট করতে পারি। কাউকে গ্রিট করা মানে কি জানো? মনে করো তোমার কারোর সাথে দেখা হলো অনেক দিন পর, বা সকাল সকাল উঠে কারোর সাথে দেখা হলো, বা ইন জেনারেল মনে করো তুমি একটা জায়গায় গেলে তোমার কেউ একজনের সঙ্গে দেখা হয়ে গেল, তার সাথে দেখা হওয়ার পরে তাকে আমরা গ্রিট করব। গ্রিট করার জন্য কিন্তু সহজ কিছু ইংলিশ ডায়লগ আছে যেগুলো ব্যবহার করে আমরা যে কোনো নতুন ব্যক্তিকে বা যে কোনো ব্যক্তি যার সাথে আমাদের সেদিন দেখা হলো তাকে গ্রিট করতে পারি। সো কি কি ডায়লগ হতে পারে? একদম শুরুতে যদি তোমরা মনে করো তোমরা সকাল সকাল ঘুম থেকে উঠলে, সকাল সকাল ঘুম থেকে ওঠার পর স্কুলে গেলে বা কোথাও গেলে একদম সকাল সকাল তোমার কারোর সাথে দেখা হলো, কি বলতে পারো? গুড মর্নিং, গুড মর্নিং, এর মানে হলো শুভ সকাল। আমরা কিন্তু চাইলে এটা যদি সিনিয়র কেউ একজন হয়ে থাকে, যদি আমরা আমাদের টিচারদের সাথে গ্রিট করে থাকি, টিচারদেরকে গ্রিট করে থাকি, আমরা সহজেই গুড মর্নিং টিচার, গুড মর্নিং স্যার, যদি আম্মু আব্বু হয়ে থাকে গুড মর্নিং মম, গুড মর্নিং ড্যাড, অথবা গুড মর্নিং আম্মু, গুড মর্নিং আব্বু, এভাবেও কিন্তু খুবই সহজে গ্রিট করা যায়। আমরা কিন্তু সহজেই চাইলে আসসালামু আলাইকুম বলেও গ্রিট করতে পারি, সেটা কিন্তু তোমাদের উপর ডিপেন্ড করে। এরপরে মনে করো তোমরা কেউ একজনকে জিজ্ঞেস করতে চাচ্ছ তাদের সঙ্গে দেখা হওয়ার পরে যে তারা কেমন আছে, হাউ আর ইউ, অথবা হাউ ডু ইউ ডু, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু। তোমরা চাইলে কিন্তু এটাও বলতে পারো হাউ আর ইউ ডুইং, তিনটারই অর্থ হলো যে তোমরা কেমন আছো। তো কেউ একজনের সাথে যখন আমাদের দেখা হয়, তাকে যখন আমরা গ্রিট করতে চাই, তার সাথে যখন আমরা একদম কথা বলা শুরু করতে চাই, তাদেরকে কিন্তু জিজ্ঞেস করতে হয় যে তারা কেমন আছে। তিনটা বাক্য শিখলাম, তিনটা বাক্য ব্যবহার করেই কিন্তু এই প্রশ্নটা করা যায়, হাউ আর ইউ, হাউ ডু ইউ ডু, অথবা হাউ আর ইউ ডুইং। এরপরে মনে করো কেউ একজন তোমাদেরকে জিজ্ঞেস করলো যে তোমরা কেমন আছো, তোমাকে কেউ জিজ্ঞেস করলো হাউ আর ইউ, তোমাদের কিন্তু এটার জবাবও দিতে হবে। এবং কাউকে গ্রিট করার সময় সে যদি আমাদেরকে জিজ্ঞেস করে যে আমরা কেমন আছি, এর জবাবও কিন্তু আমাদের দিতে পারতে হবে। আমরা কি বলতে পারি? আই এম ফাইন থ্যাংক ইউ, মানে আমি ভালো আছি, ধন্যবাদ, আই এম ফাইন থ্যাংক ইউ। আমরা চাইলে এটাও বলতে পারি আই এম ফাইন থ্যাংক ইউ ফর অ্যাস্কিং, এর মানে হলো আমি ভালো আছি, আমাকে আমি কেমন আছি জিজ্ঞেস করার জন্য ধন্যবাদ। সো যখন তোমাদেরকে কেউ জিজ্ঞেস করবে যে তোমরা কেমন আছো, তোমরা কিন্তু সহজেই এই ডায়লগগুলো ব্যবহার করে এর জবাব দিতে পারবে। এরপরে মনে করো এতক্ষণ কথা বলার পরে তোমাদের গুড বাই বলার টাইম হয়ে গিয়েছে, তোমরা হয়তোবা কথাবার্তা বলা শেষ করতে চাও, বাই বলতে চাও। তো আমরা বেশিরভাগ সময় দেখা যায় যে গুড বাই অথবা বাই বাই এভাবে বলে কথাবার্তা শেষ করে দেই, কিন্তু এগুলো না বলে আরও সুন্দর করেও কিন্তু বাই বলা যায়। কিভাবে? আমরা সহজেই চাইলে এটা বলতে পারি সি ইউ লেটার, এর মানে হলো যে তোমার সাথে পরে আবারও দেখা হবে, সি ইউ লেটার। আমরা চাইলে এটাও বলতে পারি সি ইউ সুন, এর মানে হলো যে আশা করি তোমার সাথে অনেক দ্রুত আবারও দেখা হবে, সি ইউ সুন, সি ইউ লেটার। আমরা খুবই সুন্দর করে চাইলে এটাও বলতে পারি হ্যাভ আ নাইস ডে, হ্যাভ আ নাইস ডে, এর মানে হলো আশা করি তোমার দিনটা অনেক ভালো যাবে, কি বলতে পারি? হ্যাভ আ নাইস ডে। এরপরে মনে করো দিনটা একদম শেষ হয়ে এসছে, দিনের শেষে তুমি তোমার বাবা মাকে গুড নাইট বলতে চাও, বা ঘুমাতে যাওয়ার আগে তাদেরকে ফাইনাল একবার গ্রিট করতে চাও, কি বলতে পারো? গুড নাইট, এর মানে হলো শুভরাত্রি। ঘুমাতে যাওয়ার আগে আমরা গুড নাইট বলতে পারি, আমরা চাইলে সুইট ড্রিমসও বলতে পারি, এর মানে হলো যে আশা করি তুমি অনেক ভালো ভালো স্বপ্ন দেখবে আজকে। সো গুড নাইট, সুইট ড্রিমস, আমরা চাইলে এটাও বলতে পারি স্লিপ ওয়েল, এর মানে হলো যে আশা করি তুমি আজকে ভালো করে ঘুমাবে। তো আমরা কী কী শিখলাম? গুড নাইট শিখলাম, স্লিপ ওয়েল শিখলাম, আমরা সুইট ড্রিমসও শিখলাম। সো খুব সহজ একটা ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু আজকে শিখলাম যে আমরা কিভাবে ইংলিশে অনেক সহজে যে কোনো কাউকে গ্রিট করতে পারি। আবারও আমাদের নেক্সট ক্লাসে মজার একটা টপিক নিয়ে তোমাদের সাথে আশা করি আবারও দেখা হবে। টাটা।